হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি রূপসা জনসনে আমাদের যে জিএম ইন্সপেকশন অর্থাৎ মিনিস্টার ইন্সপেকশনের জন্য বুকিং করা হয়েছিল তার জার্নিটা শুরু করলাম। সকাল 4টে ঘুম থেকে উঠে রান্না কমপ্লিট করে 5:30 ট্রেন ধরার জন্য আমি পৌঁছে গেলাম দাঁতন স্টেশনে। ওকে, তো এখান থেকে খড়গপুর খুড়দাগামী যে ট্রেন সেটা ধরবো, তারপর যাব রূপসা এবং সেখানে কার্যকলাপ তুলে ধরবো। তাই ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা ট্রেনে চেপে পড়েছি, দেখতে পাচ্ছেন সিএস সদস্য রয়েছে এবং আরও সমস্ত স্টাফ রয়েছে, স্টাফ খড়গপুর থেকে স্টাফরা ওখানে ট্রেন থেকে নেমে এই আমরা যাচ্ছি ডব্লিউ অফিস। ওই যে বোর্ড দেখা যাচ্ছে এগুলো সব আমাদের ছেলেরা, ওই যে এসএসসি রেলওয়ে রূপসা, তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অফিস। তো এখান থেকে আমাদের কী করতে হবে না, এখানে আমাদের মাস্টার সার্টিফিকেট সাইন করে তারপরে কাজের সামান নিয়ে যে লোকেশন আমাদের প্রোগ্রাম দেবে কাজের সেখানে পৌঁছতে হবে। তাই আমরা সকলে ব্যস্ততার সাথে প্রথমে অফিসে এসে কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এখানে উৎসাহ স্টাফ রয়েছে, এখানে রেল মিনিস্টার আসার প্রোগ্রাম রয়েছে ইন্সপেকশন, তাই আমাদের আনা হয়েছে স্পেশাল জন্য। এই যে ওটা সৌমেন পাল, সৌমেন নেচে দিল বছরের শেষ দিন বলে। যাই হোক, এরপরে কী করবো না আমরা, এই যে অফিস রুমে ঢুকে মাস্টার শিফট সাইন করবো। সাইন চলছে সেই স্যার, তারপরে আমার সাইন। ও না, কতক্ষণ চলবে তোর ভিডিও? যাই হোক, এরপর আমি দেখাবো ইঞ্জিনিয়ারিং কিভাবে পড়ে থাকে লোহা লক্ষ চারিদিকে দেখে নিই। এই যেআরসি ক্যান্ডেল ক্লিপ রেল চারিদিকে লোহার সামান পড়ে থাকে, এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটাই আমাদের ইঞ্জিনিয়ারিং ঘাঁটি, কাজকর্মের এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। এরপর আমরা চলে এলাম 214 কিলোমিটারে। এখানে আমাদের মূলত কাজ ছিল আমাদের পেন্টিং কাজ, তো আমরা দুজন যেহেতু পেন্টিংয়ের কাজ লেখাজোকা এবং এগুলো করি মাপজোকের ব্যাপারগুলো, তো বিভিন্ন পয়েন্ট বোর্ড, এলডব্লিউ বোর্ড, কার বোর্ড এবং কিলোমিটার পোস্ট আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল পুরা রূপসা থেকে হলদিপদা পর্যন্ত। তো সেগুলো কাজ শুরু হলো আমরা করে করে এখন 214 কিলোমিটারে পৌঁছে গেছি। এর মাঝেও যে এলসি গেট আছে সেই এলসি গেটেরও কাজকর্মগুলো আমাদের করতে হবে, বুম গেট, বুম রং করা এবং এগুলো করতে হয়। তো এরপর দেখতে পাচ্ছি একটা ব্রিজ রয়েছে, সেখানে আমাদের হিচকি এবং দাঁতন যে আমাদের গ্যাং থেকে ভাইরা এসেছে সেই ভাইয়ের দ্বারা পেন্টিং চলছে সাদা এবং লাল রঙের বিচ পেন্টিং। এই যে সোমেন মেট দাঁড়িয়ে রয়েছে, রূপসার মেট দাদা, খুব ভালো। যাই হোক, তো এই সমস্ত কাজকর্ম চলছে এখানে, দেখা যাক আর পরবর্তীতে কী হয়। তো এরপরে আমরা একটা চলে এসেছি গেটে, এলসি গেটে, LC69। তো এখানে কাজ আমাদের মূলত কী আছে না, ফ্রেন্সিং কাজ এখানে রূপসার স্টাফরা করছে, এই যে গেটে যে ডায়মন্ড এটাও অন্য স্টাফ করেছে। তা আমাদের দুজনের কাজ ছিল এই বুম পেন্ট করা এবং এখানে যে কিলোমিটার পোস্ট রয়েছে গেটের পাশে সেটাকে রং করা। তো যাই হোক, এখানে এই গেটের এই কাজকর্মগুলো রইলো। এরপরে আমরা এগিয়ে এগিয়ে যাবো হলদিপদার দিকে, 213 থেকে 219 কিলোমিটার, প্রায় 6 কিলোমিটার আমাদের হেঁটে হেঁটে যেতে হবে, যথেষ্ট কষ্টকর। তো দেখা যাক কতটা কী করতে পারি। তো এখানে আমাদের প্রোগ্রাম ছিল 14-15 দিনের, তো তারই মাঝে মাঝে আমি ভিডিও বানিয়ে এটাকে আপলোড করলাম। তো দেখা যাক কতটা কী দিতে পারি, দেখতে থাকুন ভিডিওটা।
রূপসা থেকে হলদিপদা 213 থেকে 220 কিলোমিটারে। রূপসা থেকে হলদিপদা 213 থেকে 220 কিলোমিটারে, অর্থাৎ 7 কিলোমিটার আমরা কাজ করতে করতে পৌঁছে গেলাম। আর হাফ কিলোমিটার বাকি আছে 5 মিটার মতো হলদিপদ স্টেশন আসতে। তো বলার কিছু নেই, হাতে সামান, ভাইয়ের ব্যাগ পিঠে, প্লাস কাজ করা, চারিদিকে শুধু মাঠ, কোথাও বসার জায়গা নেই, জল নেই, এই পরিস্থিতি কাজ করতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ট্র্যাক মেইনটেনারদের জীবন। তো দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগবে। উড়িষ্যার হলদিপদ স্টেশন, যেটা বালেশ্বর থেকে প্রায় বালেশ্বরের আগে স্টেশন। তো আমরা এখন পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় চলে এসেছি কাজ করতে। তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের গন্তব্য স্টেশন হলদিপদা। তো আমি তুলে ধরলাম পুরো ভিডিওটা যতটা সম্ভব কেটে কেটে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে করে আরও ভিডিও আপনার জন্য এইভাবে বানিয়ে আমি আপনার কাছে পৌঁছে দিতে পারি। তো আজ এই পর্যন্ত রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।